আসসালামু আলাইকুম বন্ধুরা, সময় সেরা একটি ড্রোন আপনাদের মাঝে আমরা নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে S9। বন্ধুরা দেখতে পাচ্ছেন S9 একটি ড্রোন, বর্তমান সময়ে সবচাইতে দারুণ এবং চমৎকার মিনি ক্যামেরার ড্রোন। বন্ধুরা এই ড্রোনটি এখন আমরা চলুন আনবক্সিং করবো, ফ্লাই রিভিউ করে দেখাবো, এটা ভিডিও কোয়ালিটি দেখাবো, A to Z আমাদের সাথেই থাকবেন এবং আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটারফাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই। বন্ধুরা চলুন আমরা এটা আনবক্সিং করি। আনবক্সিং করার আগে এটার কনফিগারেশন আমি বলে দিই। বন্ধুরা এটাতে ক্যামেরা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এটা লুকিংটা অনেকটা ড্রোনটা এরকম হবে, দেখতে পাচ্ছেন সামনে HD ক্যামেরা থাকবে এবং এটা খুবই দ্রুত স্পিডে চলতে পারবে। আর এটার যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার 1 কিলোমিটার অপশন দেওয়া হয়েছে, আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট করতে পারবে এবং এটা অনেক অনেক কালার আছে দেখতে পাচ্ছেন। এখানে রেড কালার, ইয়েলো কালার, আপনার হোয়াইট কালার, ব্লু কালার, এই কালারগুলো এখানে সব কিছু দেওয়া হয়েছে। মডেল নাম্বার হচ্ছে S9। আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই S9 মডেলটা বলে দেবেন। চলুন আমরা সম্পূর্ণ নতুন ইনটেক একটি বক্স আপনাদের মাঝে খুলে দেখাই। একবার নতুন একটি বক্স আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন ইনটেক একটি বক্স খুলে ফেললাম আপনাদের মাঝেই। এখানে বক্স খুলতে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে 2টা প্রোপেলার প্রোটেকশন দেওয়া হয়েছে, তারপরে আপনার একটি চমৎকার একটি কন্ট্রোলার দেওয়া থাকবে। কন্ট্রোলারটা একটু টাইট, আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে কন্ট্রোলার আপনারা পেয়ে যাচ্ছেন, এটা হোয়াইট কালারের কন্ট্রোলার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যখন এই ড্রোনটি ফ্লাই করবেন তখন এখানে এই বাটনে চাপ দিতে হবে, এই বাটন, ঠিক আছে? এই বাটন হচ্ছে আপনার টেক অফ বাটন। এই টেক অফ বাটনে চাপ না দিলে ড্রোন কিন্তু ফ্লাই করবে না। অন্যান্য ড্রোনের সিস্টেম যেরকম কানেক্ট করার পরে গিয়ার বাটনে চাপ দিলেই ড্রোন আকাশে উড়ে যায়, কিন্তু S9 এর ক্ষেত্রে না, এখানে টেক অফ বাটন চাপ দেওয়ার পরেই ড্রোনটি আকাশে উড়ে যায়। তারপরে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রোন, এই হলো আপনাদের S9 ড্রোন। ওয়াও, ক্যামেরা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ব্লু কালার, চমৎকার ফটাফাটি, আমার কাছ থেকে খুব ভালো লেগেছে কালারটি এবং পছন্দ হয়েছে। এই যে আমরা খুলে নিলাম, পাখাটা ফোল্ডেবল করে রাখা যায়, এখানে অন অফ সুইচ দেওয়া হয়েছে, পিছন সাইডে আপনার চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, সামনের দিকে ক্যামেরা দেওয়া হয়েছে এবং লুকিংটা কিন্তু অসাম লুকিং। দাম মাত্র 5,000 টাকা, দেখতে পাচ্ছেন ফাটাফাটি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারেন এই ড্রোনটি। অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লের উপর নাম্বার দেওয়া হয়েছে, আপনি সেই নাম্বারে ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন, আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবেন, আমরা ডেলিভারি করে দেবো আপনাদের লোকেশনে। আমরা ড্রোনটি এখানে রেখে দিচ্ছি, আরও কী কী আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে দেওয়া হবে একটি মোবাইলে লাইভ দেখার জন্য একটি মোবাইল স্ট্যান্ড দেওয়া হয়েছে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে। তারপর এখানে পেয়ে যাচ্ছেন আরও অনেক অ্যাক্সেসরিজ, কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন আমি আপনাদের দেখা দিচ্ছি। একটি চার্জার পেয়ে যাচ্ছেন, চমৎকার একটি চার্জার পেয়ে যাচ্ছেন, স্ক্রুড্রাইভার, তারপরে পেয়ে যাচ্ছেন 4টা বাড়তি প্রোপেলার। এই হলো আপনার অ্যাক্সেসরিজ এবং বক্সের মধ্যে আরেকটি আপনার বই দেওয়া হয়েছে, এই যে বইয়ের মধ্যে আপনার কিউআর কোড স্ক্যানার আছে, দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার, যেটা মোবাইল দিয়ে স্ক্যান করলে একটি সফটওয়্যার চলে আসবে। সেই হলো আনবক্সিং। বন্ধুরা এখন আমরা চলুন বাইরে গিয়ে এটা আমরা ফ্লাই করে দেখি এটা কেমন ফ্লাই করে।